হাই ফ্রেন্ড, টিনিকাস ব্লগে সবাইকে ওয়েলকাম। আজ আমি ব্লগটা শুট করছি ভোরবেলা থেকে। এখন বাজে খুব জোর হলে 5:30। দেখতেই পাচ্ছ ভালো মতো, মানে আলোটা ফুটে ওঠেনি। আমি যাচ্ছি ষট পুজো, আজকে ষট পুজোর ঘাটে। আমি রেডি হয়ে থেকে একদম রওনা দিয়ে দিয়েছি। আমি যাচ্ছি এবং আমার সাথে আমার পাশে বাড়ির এক বান্ধবী, প্রায় আমরা সবসময় একসাথেই থাকি, ও আর ওর ছেলে, আমরা তিনজন মিলে ছট পুজোর ঘাটে যাচ্ছি। যেহেতু তোমার দাদা হচ্ছে মানে সকাল সকাল মানে কাজে চলে যায়, তার জন্য আর কি ও আমাকে নিয়ে যেতে পারেনি, তার জন্যই আমরা আর কি এই তিনজন মিলেই যাচ্ছি। দেখো ঘাটে সামনে কী সুন্দর সাজিয়েছে, লাইটিং করেছে। ঘাটের সামনে গিয়ে দেখি আরও খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতে প্রচণ্ডই ভালো লাগছে। আর দেখতেই তো পাচ্ছ প্রচণ্ড ভিড় এখানে, সবাই আর কি ভোরবেলা মানে ঘাটে যাবেই। আর দেখতেও কতটা ভালো লাগছে, মানে খুব সুন্দর করে ডালাগুলো সাজিয়েছে, মানে সবাই মোমবাতি প্রদীপ জ্বালিয়ে, মানে দেখতে প্রচণ্ডই ভালো লাগছে। যাদের যাদের পুজো শেষ হয়ে গেছে তারা আর কি এই কমলা কালারের সিঁদুরগুলো সবাই পড়ছিল, সেখানে একটু এগিয়ে গেলাম, আমাকেও পরিয়ে দিল, এই যে আমিও পরিয়ে নিয়েছি। তারপরে আর কি বেশিক্ষণ থাকা হয়নি, তারপর বাড়ি চলে এসেছি। আর ব্লগটাও আর বেশিক্ষণ করা হয়নি, এখানে ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।